জৈব যৌগ নিয়ে, যেহেতু তোমাদের জৈব যৌগ পরীক্ষায় ছিল, কিন্তু কোর্সটা সম্পূর্ণ না হওয়াতে আমরা আংশিক অংশ থেকে প্রশ্ন করেছি। তো যাই হোক, আজকে আমরা জৈব যৌগ ডিটেলস আলোচনা করবো, সেখানে তোমরা একটু শেখার চেষ্টা করতে পারবে। তো দেখো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি, তোমার ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল সম্পর্কে ধারণা। ইলেকট্রোফাইল কি, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক অথবা নিউক্লিওফাইল বিকারক, ইলেকট্রন আকর্ষী বিকারক, যে সকল বিকারকের ইলেকট্রনের উপকূল আকর্ষণ বিদ্যমান তাদেরকে বলা হয় কি, ইলেকট্রোফাইল। অর্থাৎ যারা ইলেকট্রনের উপর আকর্ষণ দেখাবে তারাই হচ্ছে কি, ইলেকট্রোফাইল। সাধারণ বেসিকের মাধ্যমে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, এগুলোতে কি থাকবে, ইলেকট্রন। এটা নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন, এই জায়গায় ইলেকট্রন, এই জায়গায় ইলেকট্রন, এটা ইলেকট্রন, এটা একটা পরমাণু। ইলেকট্রনগুলো তোমার ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জযুক্ত, আর এটা হচ্ছে কি ধনাত্মক চার্জ, নিউক্লিয়াস। এটা এখানে হলো নিউক্লিয়াস, প্রোটন প্লাস নিউট্রন। তো ইলেকট্রোফাইলটা হচ্ছে যে সকল বিকারক, আমি সংখ্যাটা বললাম, যে সকল বিকারকের ইলেকট্রনের প্রতি প্রবল আকর্ষণ বিদ্যমান, ইলেকট্রনের প্রতি ইলেকট্রনের ঋণাত্মক চার্জের উপর প্রবল আকর্ষণ বিদ্যমান তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলগুলো কী হবে, ইলেকট্রোফাইলগুলো অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত হবে। যেমন দেখো যে আর প্লাস, আর প্লাস কিন্তু নিউক্লিয়ার দ্বারা আকৃষ্ট হবে না, ওই কী দ্বারা আকৃষ্ট হবে, ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হবে। তারপর দেখো বি আর প্লাস, এইও কী দ্বারা আকৃষ্ট হবে, ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হবে। তারপরে আসো এন ও টু প্লাস, এগুলো থেকে ইলেকট্রোফাইল, এটা কী দ্বারা আকৃষ্ট হবে, তো এখান থেকে ইলেকট্রন থেকে সেই ইলেকট্রন আকৃষ্ট হবে। ধনাত্মক চার্যুক্ত যেসব বিকারক থাকে তারাই হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে এই ধনাত্মক চার্জ ছাড়াও কিন্তু প্রসম ইলেকট্রোফাইলও আছে, প্রসম ইলেকট্রোফাইল, প্রসম ইলেকট্রোফাইল যেটা সেটার জন্য চার্জ থাকে। আর এবার আসে আমরা নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল কোনগুলো, যে সকল বিকারকের নিউক্লিয়াসের প্রতি প্রবল আকর্ষণ, কিছু বিকারক আছে যারা নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হবে, নিউক্লিয়াস কিছু ধনাত্মক চার্জ, তাহলে ধনাত্মক চার্জকে আকৃষ্ট করে আরো ধনাত্মক চার্জ আকর্ষণ করে কি, তাহলে অবশ্যই ঋণাত্মক চার্জযুক্ত কোন পরিবর্তিত হবে, ঋণাত্মক চার্জ সিএইচ থ্রি মাইনাস, তারপরে আসো সিএল মাইনাস, এগুলো কিন্তু দেখো এটা কিন্তু এবার এটা দ্বারা আকৃষ্ট হবে, এটা কী দ্বারা আকৃষ্ট হবে, নিউক্লিয়ার দ্বারা আকৃষ্ট হবে। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নিউক্লিওফাইল। যে সকল বিকারক নিউক্লিয়ার দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয় তারা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল অনুযায়ী দুই প্রকার আছে, একটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, আর একটা প্রসম। প্রসমটা কেমন, যেমন দেখো আমরা যদি এখানে অ্যালকোহল ইলেকট্রন আছে না, এই অ্যালকোহল কিন্তু নিউক্লিয়ার দ্বারা আকৃষ্ট হয়। তারপরে পানি, এই স্ক্রো পানি, অক্সিজেন কোনো ইলেকট্রন আছে, পানি কি, পানি হলো এটা দ্বারা আকৃষ্ট হবে কি, এটা দ্বারা আকৃষ্ট হবে না, তাহলে এটা হবে না, তাহলে পানি কী দ্বারা আকৃষ্ট হবে, নিউক্লিয়ার দ্বারা। তাহলে এই নিউক্লিয়ার এগুলোকে বলা হয় কি, এটা হচ্ছে একটি প্রসম নিউক্লিওফাইল। আমি যখন পানিকে প্রধানত হয় এরকম হয়ে গেছে, এটা তোমার বোঝানোর জন্য তোমাদেরকে ইলেকট্রনকে দেখালাম যে পানির অক্সিজেন পরমাণুতে দুই দ্বারা মুক্ত ইলেকট্রন থাকে, এই ইলেকট্রন নিউক্লিওফাইল হিসাবে এরকমভাবে থাকবে, তাহলে এটা কি হবে, নিউক্লিওফাইল। আবার দেখুন এরকম যদি কোনো যৌগ থাকে আর এটা কী হবে, এটাও নিউক্লিওফাইল। এই যে এই গ্রাফের মাধ্যমে তোমরা অবশ্যই বুঝতে পারতেছে যে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল কি, এখান থেকে প্রশ্ন অবজেক্টিভ এবং নিউক্লিওফাইল।
এবং আমি সুরার সম্পূর্ণ ঘটনাটিকে এই গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তারপরে দেখো আমরা যদি এরকম একটা বিক্রিয়া দেখি, বিক্রিয়ার মাধ্যমে একটু দেখার আবার দেখো এই জায়গায় ফেনল ক্লোরিন, এটা হলো নাইট্রোবেনজিন ক্লোরিন। তো খেয়াল করো তিনটা বিক্রিয়া একই টাইপের বিক্রিয়া, তিনটা হ্যালোজেনের সাথে হ্যালোজেনের মধ্যে ক্লোরিন সাথে বিক্রিয়া করতেছে, এই তিনটে বিক্রিয়া উৎপাদ করতে এক ধরনের হবে না। ইলেকট্রন আকর্ষণ বিকার হচ্ছে সফটওয়্যার অর্থকর অবস্থায় প্রবেশ করে,
এক্ষেত্রে চক্রটার পূর্বের চক্র অপেক্ষা অধিক সক্রিয় হয়। এই যে আমরা এখান থেকে বিক্রিয়াটা দেখছিলাম, এখানে পূর্বের চক্র বলতে বেনজিন উৎপন্ন হয়েছে, আর এখানে যখন দেখো ওই যুক্ত থাকলো তখন এই যে আমরা বললাম যে অর্থকার অবস্থানে, অর্থাৎ এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই তিনটে জায়গায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে আগমনকারী বিকারক অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করে। আগমনকারী যে বিক্ষুণ বিকারক ইলেকট্রন আকর্ষিত বিকারক, তো ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রন আকর্ষী বিকারক, কারণ ক্লোরিনের বৈশিষ্ট্য ইলেকট্রন কম থাকে। আমরা কিন্তু এটা যা করতে পারি, দেখো তুমি এখানেই দেখাই, এই যে এটাই দেখো, এখানে ফেনল আর ইলেকট্রন আকর্ষী, আমরা কি বললাম দ্বিতীয় ইলেকট্রন আকর্ষী বিকারক চক্রের কোথায় কোথায় প্রবেশ করবে, চক্রের অর্থ অর্থ এবং প্যারা অবস্থানে, চক্রের অর্থ অর্থ অবস্থানে এটা নাইট্রোজেন, আবার এখানে কি তৈরি হলো, এটা তৈরি হলো মেটানাইট্রোফেনল, কি তৈরি হলো মেটানাইট্রোফেনল। কেন হলো, যে এই যে ধনাত্মক আবেশিক ফল বিশিষ্ট মূলকের জন্য এই অর্থ, এই দুটোকে বলা হয় অর্থ এবং এটাকে বলা হয় প্যারা, এই জায়গায় ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাইছে, ফলে ইলেকট্রন আকর্ষিত যে সকল বিকারক আছে তারা স্বাভাবিকভাবেই অর্থ প্যারা অবস্থায় প্রবেশ করবে। তো এই যে দেখো আগামীতে আগামী ক্লাসে আমি তোমাদের সাথে এটা আলোচনা করবো, এটা খুব ইম্পর্টেন্ট, এবার যারা পরীক্ষা দিতে তাদের আসবে তোমাদের আগের ক্লাস পাবলিক, তো তারপর তোমাদেরকে শিখতে হবে, কারণ কেমিস্ট্রি প্রায় অধ্যায়গুলোর মধ্যেই এগুলো আলোচনা করা হয়েছে। তো অর্থপরা নির্দেশকটাকে কী বলা হলো, এটাকে আবার বলা হয় বলয় সক্রিয়কারীগুলো, কারণ এটার উপস্থিতির জন্য বলয়টা সক্রিয় হয়। তো এই অর্থকারের নির্দেশকগুলো কী কী আছে সেটা একটু আমরা দেখি। অর্থকারের নির্দেশক হলো হাইড্রোক্সিগুলো, তোমাকে প্রশ্ন দিবে যে দুইটি বা তিনটি অর্থকারের নির্দেশকগুলোকের নাম এবং সংক্ষিপ্ত দুইটা বা কী তোমরা মনে রাখবা, এটা হাইড্রোক্সিগুলোক, তারপরে মিথাইলগুলোক, অবজেক্টিভেও আসে নিম্নের পূর্বে নির্দেশক, নিম্নের পূর্বে অর্থকারের নির্দেশক, তারপরে অ্যামিনোগুলো, এগুলো কীগুলো অর্থকারের নির্দেশক, তারপরে ক্লোরাইডমূলক, অ্যালকাইলমূলক, কয়টা দিলাম আমি পাঁচটা, এগুলো কীমূলক অর্থকারের নির্দেশক। এগুলোর উপস্থিতিতে যেমন দেখো আমরা একটু আগে যেটা করলাম ফেনল, এটা ফেনল না হয় যদি তোমার ক্লোরিন হয় তাহলে তোমার থেকে এটা শেখার জন্য, এটা যদি জানো অনেকগুলো বিক্রিয়া তোমার হয়ে যাবে। এই দেখো এটা অর্থকারের নির্দেশকারী, সেজন্য আমাদের এই উৎপাদটা কী হবে, একই ধরনের বিক্রিয়া, শুধু আমরা ফেনলের জায়গায় ওই সেন জায়গায় একটু লিখব, যেহেতু এটা অর্থকারের নির্দেশকারী, এটার পরিবর্তে যদি অ্যামিনো অ্যামিনোগুলো থাকতো, ক্লোরিন থাকতো, আর থাকতো, একই বিক্রিয়াই হতো, এরকম যতগুলো আছে তোমরা একটু জেনে রাখবা। তো সবগুলো একই ধরনের, এই অর্থকারের নির্দেশকারীকে কী বলা হয় বলয় সক্রিয়কারীমূলক, তারপরে আসতেছে বলয় নিষ্ক্রিয়কারীমূলক, বলয় সক্রিয়কারীমূলক, বলয় নিষ্ক্রিয়কারীমূলক। আমরা বলয় সক্রিয়কারীমূলক যেটা করলাম ঠিক এটার বিপরীত, বিপরীত আসবে বলয় নিষ্ক্রিয়কারীমূলক, কেমন বলবো তোমরা, যে ঋণাত্মক আবেশিক ফল বিশিষ্টমূলক, আগেরটা কি ছিল ধনাত্মক আবেশিক ফল বিশিষ্টমূলক, আর এটা ঋণাত্মক আবেশিক ফল বিশিষ্টমূলক, যখন বেনজিন চক্র উপস্থিত থাকবে তখন ওই চক্র থেকে ইলেকট্রনই যদি কেটে নেবে, চক্র থেকে তোমাদেরকে এটাই এনও টু যদি থাকতো, এখানে এনও টু যদি থাকতো তাহলে চক্রের যে ইলেকট্রন আছে ইলেকট্রন মধ্যে নিজে যদি কেটে নেবে, ফলে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় অর্থ অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি অবস্থায় ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন কী আছে এখানে বেশি আছে, তাহলে দ্বিতীয় ইলেকট্রন বিকারক অবশ্যই মেটার অবস্থানে প্রবেশ করবে। ঠিক ওইটার বিষয়ে তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এটা পারবা। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সকলেই ভালো থাকো, লেখাপড়া মনোযোগ সহকারে করো, আল্লাহ হাফেজ।